আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরবেলা। আসলে এখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে আর আমার একটু ব্যাংকে কাজ আছে, তো ভাবলাম আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমি ব্যাংকে যাচ্ছি তো আপনাদেরকেও নিয়ে যাই এবং কি করি সেটাও শেয়ার করব। তো কথা বলতে বলতে কিন্তু আমি পুরো ব্যাংকের সামনে চলে আসছি। আসলে এটা একটা সরকারি ব্যাংক, যদি আমি নাম বলবো না। আসলে সরকারি ব্যাংক মানেই অনেক প্যারা, অনেক সময়ের ব্যাপার। বাসা থেকে এটাই চিন্তা করে আসতে হবে যে আজকে দুপুরে কয়টায় আবার বাসায় ফিরবো আমি জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই তিনতলাতে চলে আসছি। এখানেই মূলত আমার কাজ, তারপরে হয়তো বা এখানের কাজ সেরে আবার দোতলায় যেতে হবে। তো সবটাই শেয়ার করব, সাথে থাকবে। তো কাগজপত্র জমা দিয়ে দিলাম আমি আমার যে কাজ সেটা করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমি কাজ মানে কাজটা করতেছে আমার। তো এটা সেরে তারপরে দিন দোতলায় চলে যাব। এই যে আমি দোতলায় চলে আসছি, দেখেন তারা সুন্দরভাবে গ্লাসের ভিতর থেকে আমি ভিডিও করছি, সুন্দর আরামসে কাজ করছে। আর আমরা যারা পাবলিক আছি তারা বাহিরে এভাবে মানে দাঁড়িয়ে আছি, কী আর বলবো, কষ্টের কথা। আসলে সরকারি ব্যাংক তো এরকমই। যাই হোক, প্রাইভেট ব্যাংক হলে এতক্ষণে আমরা এসির মধ্যে চেয়ার চেপে বসে থাকতাম। তো যাই হোক, কিছু করার নাই, আমার কাজ সেরে আমি নিচে চলে আসছি আর এখন আমি বাসায় চলে যাব। তো আগেই বলেছি জাস্ট একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, যেহেতু আমি আমার লাইফ স্টাইল শেয়ার করি, তো ভাবলাম যে এখন থেকে এরকম ছোট ছোট ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন ফেসবুক পেজটাতে ওইভাবে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।